ক্লাস সেভেনের কোর্সে দেখি 8.1-এর 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তাহলে 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, তো আমরা কি করলাম 4.5 সেন্টিমিটারটা আগে এঁকে নিলাম, 4.5 সেন্টিমিটারের সরলরেখাংশটা এঁকে নিলাম। এবার ত্রিভুজটাকে আঁকার জন্য কি করব, একটা যে কোনো মাপের সরলরেখাংশ নিলাম, যে কোনো মাপের সরলরেখাংশ নিয়ে কি করব, যে কোনো মাপের সরলরেখাংশ নিয়ে সেখান থেকে 4.5 সেন্টিমিটারটা কেটে নেব, ঠিক আছে। এবার যেখানে ছেদ করলো এখানে বসি আবার 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তচাপ, আবার এপাশে বসিয়ে 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ। তো এখানে একটা পয়েন্ট হলো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, আর এখানে এই পয়েন্ট, ঠিক আছে। তো এখানে এবিসি নামটা দিই, তাহলে এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 4.5 সেন্টিমিটার। তো আশা করি তোমরা ছবিটা কীভাবে আঁকলাম বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্কন, কোনো সমস্যা হবে না। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অঙ্কটা করতে গিয়ে বা ছবিটা আঁকতে গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।